ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু দেখল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের মাউই কাউন্টিতে এক ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত মারা গেছেন 80 জন, আরও কয়েকশো লোক এখনও নিখোঁজ রয়েছে। শনিবার সংবাদ মাধ্যমে কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছেন। শুক্রবার রাতে রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে এই অগ্নিকাণ্ডকে হাওয়াইয়ের ইতিহাসে সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ বলে ঘোষণা করেছে। এর আগে 1960 সালে হিটলুতে সুনামিতে সর্বোচ্চ 61 জনের মৃত্যু হয়েছিল। রাজ্য সরকার আরও জানিয়েছে লাহাইনার আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কর্তৃপক্ষ জানায় হারিকেন ডোরার প্রভাবে তৈরি হওয়া প্রচণ্ড বাতাসের কারণে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রায় 14,000 পর্যটককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শহর কর্তৃপক্ষ জানায় মাউই এর প্রায় 11,000 মানুষ এই দুর্যোগের মধ্যে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।